আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার কলার পরোটা। দারুণ মজাদার এই পরোটা আপনারা চাইলে এমনি এমনিও খেতে পারেন, আবার চাইলে চা দিয়েও খেতে পারেন। তো চলুন ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেসিপিটি আমরা দেখে নেই। এখানে তিনটি পাকা কলা নিয়েছি, আপনারা কম করে তৈরি করতে চাইলে দুটিও নিতে পারেন। এখন কলাগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি হাফ কাপ চিনি। দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন কলাগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে কলা এবং চিনি দুটোকেই পুরোপুরি গলিয়ে নিতে হবে। ভিউয়ার্স, এখন এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। হুইস্কের সাহায্যে ডিমটাও মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আটা অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। একবারে বেশি করে মিশাচ্ছি না, তাহলে মিশ্রণটা ভালো হবে না। আটা একটু একটু করে মিশাতে মিশাতে যখন এটি পরোটা তৈরির ডোয়ের মতো ঘন হয়ে যাবে, তখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে ডোটা মতে নিতে হবে। মতে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি পিঁড়ির মধ্যে ডোটা নিয়ে হাত দিয়ে চেপে একটু রোল আকার করে নিচ্ছি। এখন ছুরি দিয়ে সমানভাবে কেটে নিচ্ছি। এতে সবগুলো পরোটা একই সাইজের হবে। এখন এগুলোকে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এখন একটি পরোটা বেলে নিচ্ছি। এভাবে সবগুলোকে বেলে নিব। এখন পরোটা তৈরি করতে চলে যাচ্ছি। চুলায় মিডিয়াম টু লো হিটে একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটি গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে একটি পরোটা দিয়ে দিচ্ছি। একপাশ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটিকে উল্টে দিচ্ছি।
এপাশে একটু সিদ্ধ হওয়ার পর 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন আবার উল্টে দিয়ে এপাশেও ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, পরোটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন তুলে নেছি। এভাবে সবগুলো পরোটা তৈরি করে নেছি। ভিউয়ার্স, খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার কলার পরোটা। আমরা এগুলোকে চায়ের সাথে পরিবেশন করে নিয়েছি। একটু ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। গরম গরম চায়ে ডুবিয়ে খেতেও কিন্তু ভীষণ মজা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।